ইউক্রেনের দনবাস অঞ্চলের ভবিষ্যৎ কি হবে তা সেভেরোদোনেস্ক শহরের লড়াইয়ের ফলাফলের উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বুধবার এক ভিডিও বার্তায় মন্তব্য করেন প্রেসিডেন্ট। এদিকে সেভেরোদোনেস্কে রুশ সেনাবাহিনীর প্রবল বোমা বর্ষণের মুখে টিকতে না পেরে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। শহরটির মাত্র ছোট্ট একটি অংশ নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা। অন্যদিকে ইউক্রেনের খেরসন ও জাপোরঝিয়া শহর নিজেদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে রাশিয়া। এরই মধ্যে ইতালি সতর্কবার্তা দিয়েছে রুশ কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দরগুলোতে উন্মুক্ত না করলে বিশ্বজুড়ে খাদ্যাভাবে মারা যেতে পারে লাখো মানুষ।